নমস্কার, বিবেকানন্দ শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বাড়ি বাড়ি সারা ভারতবর্ষ জুড়ে যেটা বলার চেষ্টা করছি, যেটা বোঝানোর চেষ্টা করছি, তা হলো সারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন দরকার। ভারতবর্ষের সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থারও আমূল পরিবর্তন দরকার। এবং শিক্ষা ব্যবস্থার যদি আমরা আমূল পরিবর্তন ঘটাতে না পারি, তাহলে পরে আগামী দিন আমাদের জন্য আরো বেশি হতাশার হয়ে উঠবে। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে আমাদেরকে শুরুটা করতে হবে একেবারে শিশুকাল থেকে, শৈশব থেকে। তার কারণ, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে শৈশবকে নষ্ট করা হচ্ছে। প্রত্যেকটি শিশু যত বড় হয়ে উঠছে, তত বেশি সে প্রতিবন্ধী হয়ে উঠছে। শারীরিক প্রতিবন্ধী নয়, মানসিক প্রতিবন্ধী। এর অনেকগুলো কারণ আছে। একসময় আমরা শুনতাম যে গাধা পিটিয়ে ঘোড়া হয় না। এখন বিভিন্ন স্কুল, সেটা সরকারি বেসরকারি যাই হোক না কেন, বেশিরভাগ সরকারি বেসরকারি স্কুলের এমন অবস্থা যে সেখানে ঘোড়া পিটিয়ে গাধা করা হচ্ছে। সমস্ত শিক্ষা পদ্ধতি এবং তার সিলেবাস, সমস্ত জায়গাতে শিশুদের শৈশব নষ্ট করা হচ্ছে। সুতরাং যদি আমাদেরকে শিক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন করতে হয়, তাহলে প্রথম দরকার শিশুদেরকে শিশু করে তোলা, তাদের শৈশবকে সুরক্ষিত করে তোলা। যদি তাদের শৈশব সুরক্ষিত না হয়, তাহলে পরে তাদের বাকি জীবনও সুরক্ষিত হবে না, যা এখন নয়। আমরা শৈশব থেকে তাদের উপরে যতই বইয়ের বোঝা চাপিয়ে দিই না কেন, তাদেরকে যতই লেখাপড়ার চেষ্টা করি না কেন, আমরা তো জানি যে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। ভবিষ্যৎ সুরক্ষিত না হওয়ার একটা বড় কারণ হচ্ছে তাদের শৈশব সুরক্ষিত নয়, শিশুরা শিশুর মতো নয়। তার কারণ হচ্ছে, আমরা প্রথমেই ভারতবর্ষের সমাজ ব্যবস্থা অনুসারেই হোক বা শিক্ষা পদ্ধতি অনুসারে হোক, প্রথমেই তাদেরকে একটা রুট দিয়ে দিই, এবং সেই রুটটা হচ্ছে 16 বছর পর্যন্ত স্কুল এডুকেশন, তারপর সে 20-21 বছর পর্যন্ত কলেজ এডুকেশন, তারপরে সে পিএইচডি করবে, তারপরে যথারীতি একটি চাকরির সন্ধানে ঘুরে বেড়াবে, তারপরে বিয়ে, তারপর আবার ছেলে, তারপর ছেলের এডুকেশন, বোরিং লাইফ। এটা আমরা প্রথমেই শিশুদের মাথায় ঢুকিয়ে দিই যে এই হচ্ছে তোমার লাইফ। তার মানে প্রথমেই আমরা শিশুদের ভাবনা চিন্তার জায়গাটাকে নষ্ট করে দিই। সে নিজে থেকে কিছু ভাবতে পারবে না, আমরা তাকে ভাবাতে বাধ্য করছি যে তোমার 16-18 বছর পর্যন্ত তোমাকে স্কুলের এডুকেশন শেষ করতে হবে, তারপরে তোমাকে কলেজ এডুকেশন শেষ করতে হবে, তারপরে যথারীতি চাকরি খুঁজতে হবে, তারপরে যথারীতি বিয়ে করতে হবে, তারপর ছেলে, তারপর ছেলেকে নিয়ে ভাবতে হবে। জাস্ট লাইফ ফিনিশ, ইজ ইট লাইফ? এটাকে কি আমরা জীবন বলবো? তারপরে সেখানে ভারতীয় শিক্ষা পদ্ধতি অনুসারে নিজস্ব ভাবনা চিন্তার কোনো জায়গাই নেই। আমরা শিশুদেরকে ভাবতে দিই না, আমরা বাধ্য করি তাদেরকে আমাদের মতো ভাবতে। আপনি যদি এখন যে কোনো শিশুর জীবন দেখেন, যখনই 2.5-3 বছর বয়সে নিয়ে গিয়ে একটা স্কুলে ভর্তি করে দিচ্ছি, সঙ্গে যেরকম বুড়ো মানুষের সহায় হচ্ছে লাঠি, সেই রকম এখন প্রত্যেকটি শিশুর চলার পথের প্রধান লাঠি হচ্ছে তার টিউশন টিচার অথবা কোচিং সেন্টার। অর্থাৎ স্কুলে তাকে শিক্ষক শিক্ষিকারা যেমন ভাবাচ্ছে, তেমন ভাবতে বাধ্য হচ্ছে। স্কুল থেকে ফেরার সঙ্গে সঙ্গে তাকে বাইকের পিছনে চাপিয়ে নিয়ে ছোট কোচিং সেন্টার, বাবা মা যাচ্ছে ছুটছে কোচিং সেন্টার, এক কোচিং সেন্টার থেকে আরেক কোচিং সেন্টার, আরেক কোচিং সেন্টার থেকে আরেক কোচিং সেন্টার। খুব সহজ করে ভাবুন তো, শিশুর নিজের ভাবার সময় কখন?
তার মানে প্রত্যেকটি শিশু অন্যের ভাবনায় বড় হচ্ছে। শিশুরা যেন লতানে গাছ, কোনোদিন নিজে ভাবতে শিখবে না, নিজে পড়তে শিখবে না, নিজে লিখতে শিখবে না। শিক্ষক যা ভাবাবেন শিশু তাই ভাববে, কোচিং সেন্টার যা ভাবাবে শিশু তাই ভাববে। যখন সে কলেজ পাশ করে বেরোচ্ছে তখন তার নিজের ভাবার কোনো ক্ষমতাই নেই, কমপ্লিটলি প্রতিবন্ধী একটি যুবক যুবতী তৈরি হচ্ছে। তার কারণ ছোট থেকে আমরা তাকে সেইভাবেই তৈরি করেছি, প্রতিবন্ধী করে গড়ে তুলেছি। এবং যেহেতু প্রত্যেকটি প্রায় ভারতবর্ষের 94% যুবক যুবতী প্রতিবন্ধী হয়ে গড়ে উঠছে, যার ফলে তার নিজের ভাবনার কোনো অবকাশই নেই। কারণ আমরা অন্যান্য উন্নত দেশের মতো, যে দেশগুলোতে শিক্ষা অত্যন্ত উন্নত, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা, জাপান, জার্মান, আয়ারল্যান্ড, এই সমস্ত দেশে শিশুদেরকে যেভাবে ছোট থেকে সৃজনশীল করে তোলা হয়, ক্রিয়েটিভ করে তোলা হয়, তাদের নিজের ভাবনার যে গুরুত্ব দেওয়া হয়, তাদেরকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা হয়, আমরা সেটা করতে পারি না। স্কুল পারে না, বাবা মা পারে না, কোচিং সেন্টার পারে না। অর্থাৎ শিশু সারাক্ষণ ব্যস্ত অন্যে তাকে কি শেখাবে সেটা নিয়ে, তার নিজের যে ভাবনার জগৎ সেটা নেই, কমপ্লিটলি নেই। এই রকম প্রত্যেকটি শিশুকে ছোটর থেকে যদি আমরা অন্যের ভরসায় বড় হতে শেখাই, তাহলে সে শিশু তো প্রতিবন্ধী হবেই, সে কোনোদিনই নিজে ভাবতে শিখবে না, নিজে লিখতে শিখবে না, নিজে বলতে শিখবে না। আর ঠিক সেটাই হচ্ছে, কলেজ পাশ করার পর কোনো ছাত্রছাত্রী, বেশিরভাগ ছাত্রছাত্রী দু একজন বাদ দিয়ে, তারা নিজেরা কিছু বলতে জানে না, নিজেরা কিছু লিখতে জানে না, নিজেরা কিছু ভাবতে জানে না। এটাই হচ্ছে বর্তমানের শিক্ষা পদ্ধতি। এটার আমূল বদল দরকার, এবং আমূল বদলের ক্ষেত্রে স্কুলের সিলেবাস পাল্টানো দরকার, স্কুলের টিচিং মেথড পাল্টানো দরকার, বাবা মায়ের আচার আচরণ পাল্টানো দরকার, শিক্ষক শিক্ষিকার আচার আচরণ পাল্টানো দরকার। শিশুকে ছোটর থেকে প্রতিবন্ধী করে তুলবেন না, ভাবনার দিক থেকে, শারীরিক দিক থেকে প্রতিবন্ধকতা থাকতেই পারে, কিন্তু মানসিকভাবে সে যেন স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে, সে যেন ভাবতে শেখে, সেই ভাবনার জগৎটাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে হবে। তাহলে সে নিজেই ঠিক করতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ। একলব্য যদি পারে নিজের শিক্ষা নিজে শিখতে, তাহলে আমাদের শিশুরাও পারবে। সুতরাং সকলের কাছে অনুরোধ, শিশুকে তার শৈশব ফিরিয়ে দিন। যে শৈশব আমরা কেড়ে নিয়েছি শিশুদের কাছ থেকে আধুনিক শিক্ষা পদ্ধতির নাম করে, তাদেরকে সেই শৈশবে ফিরিয়ে দিন। শিশু নিজেই বেড়ে উঠবে, বড় হয়ে উঠবে, ভবিষ্যতে অনেক বড় হবে, এটুকু প্রত্যাশা আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পরের অনুষ্ঠান দেখুন।